ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ভোট পড়েছে 34.33%, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকেলে রাজধানীর আগারগাঁয় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বলেন, নির্বাচনে বিশৃঙ্খলার অভিযোগে 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে 9 জনকে আর 21 জনকে করা হয়েছে জরিমানা। এর আগে বিচ্ছিন্ন সহিংসতায় শেষ হয়েছে 7 উপজেলায় ভোট। তবে রাজশাহীর 4 ঘাটে 2 কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট অঞ্চলে কেন্দ্রে পানি ওঠায় হাঁটু জল পেরিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। মোট 28 জন ব্যক্তি গ্রেফতার হয়েছেন, তার মধ্যে 9 জন দণ্ডিত হয়েছেন, ওরা বিভিন্ন ধরনের অপরাধ করেছে, এবং 21 জনকে শৃঙ্খলামূলক আইন শৃঙ্খলা রক্ষা ভঙ্গ করার কারণে জরিমানা করা হয়েছে। হাওয়া পাল্টাত হওয়ার কারণে 11 জন মাইনর আহত হয়েছেন। বরিশালে 5 জন আহত হয়েছেন, ওই 11 জনের বাইরে ওরা একটু কোপাকুপির মতো হয়েছে মোটরসাইকেল নিয়ে ধাওয়াটা করতে গিয়ে।